আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়মান প্রবাসী ভাইরা, আজকে হলো 23 মে 2022 সাল রোজ সোমবার। আজকে ওমান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, সিঙ্গাপুর সহ আরও কয়েকটি দেশের টাকার রেটগুলি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, টাকার রেট যে কোনো মুহূর্তে যে কোনো সময় উঠানামা করতে পারে, তবে যখনই প্রবাসে টাকার রেটটা বেশি থাকে তখন কিন্তু দেশে টাকা পাঠালে পরিমাণ একটু বেশি পাওয়া যায়। তবে গতকালকের তুলনায় আজকে টাকার রেটটা বেশি একটা উঠানামা করেনি। তো চলুন জেনে নেওয়া যাক আজকের টাকার রেটগুলি। ওমানের 1 রিয়ালে 233 টাকা, তো গতকালকেও ওমানে 233 টাকাই ছিল। সৌদি আরবের 1 রিয়ালে 24 টাকা 48 পয়সা, দুবাইয়ের 1 দিরহামে 25 টাকা 20 পয়সা, কাতারের 1 রিয়ালে 26 টাকা 17 পয়সা, বাহরাইনের 1 দিনারে 250 টাকা 25 পয়সা, কুয়েতের 1 দিনারে 304 টাকা 4 পয়সা, সিঙ্গাপুরের 1 ডলারে 66 টাকা 82 পয়সা, মালয়েশিয়ান 1 রিংগিতে 21 টাকা 10 পয়সা, আমেরিকান US $1.92 অস্ট্রেলিয়ান $1.64 কানাডিয়ান $1.71। তো উপরে যেই টাকার রেটগুলি বললাম তা শুধুমাত্র প্রবাস থেকে টাকা ফাটানোর ক্ষেত্রেই প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকে ট্রান্সফার, ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। তবে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। তো আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান। হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠালে 2.5% হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে। তো বন্ধুরা, নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের এই আপডেটগুলি পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।